गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मोस्ट लाइफस्टाइल। आज के शरीरटा भीषण खराब, भीषण खराब मीन्स कि आमार तीन दिन धरेई खूब ज्वर, तई मेयेर एग्जामो एर मध्येई चलेछे। तार तेमन भावे कोनो भिडियो शूट करतेई पारिनी, नितेई पारिनी। ता आज के मेयेर लास्ट एग्जाम, एखन मेये स्कूले एग्जाम दिते बेरिये गेछे। आज के ओर बाबाई एग्जाम दिते ओके निये गेछे, जेहेतु आमार ज्वर आमि पाच्छि ना शरीरे শরীর নিয়ে। তার মধ্যে হচ্ছে শাশুড়িমাও নেই, শাশুড়িমা ননদের বাড়ি গেছে, তাই আজকে আমিও আমার বাপের বাড়ি চলে যাব, কারণ আমার ভীষণ শরীর খারাপ, পাচ্ছি না আর কাজে। তাই আজকে এমনিতে যেতামই, মেয়ের এক্সাম শেষ হলে যেতাম, কিন্তু এত তাড়াতাড়ি হয়তো যেতাম না, যেহেতু মা নেই আর আমার শরীরটা ভীষণ খারাপ, আমি পাচ্ছি না, তাই জন্য আজকে বাপের বাড়ি চলে যাব। তাই জন্যই সকালে উঠে মেয়ে চলে গেছে। মেয়ে আজকে লাস্ট ওদের কম্পিউটার পরীক্ষা, কীরকম এক্সাম দেবে কিচ্ছু জানি না, কারণ কালকে একদমই মেয়েকে কিচ্ছু আমি পড়াইনি। ও এই কদিন ধরে ও যা পড়েছে নিজেই পড়েছে। আমার এত জ্বর আমি পাচ্ছি না, আপনাকে যে পড়াবো, এত গলা ব্যথা, কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাই জন্য যাই হোক, এখন ফার্স্টেই মেয়ে বেরিয়ে গেছে চলে যাব বলে। ঘরে ফ্রিজে তেমন কিছুই নেই, সামান্য দেখলাম 4-5 পিস মাছ রয়েছে, ওটাই শ্বশুর আর বরের জন্য করে দিয়ে যাব। মাছটা ওদের একদিন হয়ে যাবে, তারপর হোটেলে খেয়ে নেবে শাশুড়িমা যতদিন না আসে। আর একটু বিছানা গুছিয়ে নিয়েছি, এ দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আজকে বিছানাটা পুরো খালি, যেহেতু চলে যাব তাই হাজবেন্ডের জন্যই একটা মাথার বালিশ আর একটা কোল বালিশ রেখে গেছি, আর সব এখানে সাইড করে তুলে দিয়ে গেছি। আর এই দেখো আমার লাগেজ গোছগাছ চলছে বাড়ি যাব বলে। এদিকে একটু ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছি, শ্বশুর বরের যা জামা কাপড় বেরিয়েছে সেসব জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে যাচ্ছি, তাহলে তো আরও অনেক জমে যাবে। আমরা কদিন আমিও নেই, শাশুড়িও নেই, তা অনেককে কাজবে, তাই অনেক জমে যাবে। তাই জল নিয়েই একটু মেশিন ছেড়ে দিয়েছি। এবার একটু কোনোরকম একটু একটা মাছের ঝোল বা তরকারি কী রান্না করবো জানি না, কোনো ফ্রিজে ভেজিটেবলসও নেই, একটা কিছু রান্না করবো, করে একটু বিশ্রাম নেবো। পাচ্ছি না, মেয়ে স্কুল থেকে আসলে একদম ওই টোটো করেই ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তোমরা তো জানোই আমার বাপের বাড়ি উত্তরপাড়াতেই, তাই কোনো অসুবিধা নেই, ওই টোটো করেই চলে যাবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি, সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম, মাছটা একদিকে ভাজতে থাকবো। আর সে মেশিনটাও তো ছেড়েছি, কাঁচাকুচি হতে হতে আমার রান্নাটাও হয়ে যাবে, আর কাঁচা মোটামুটি হয়েই এসছে, কারণ খুব সকালেই মেশিনটা যেহেতু ছেড়ে দিয়েছি। এবার ওয়াশ করা, ড্রায়ার করা, ড্রেন করা, এগুলোই বাকি। তা যাই হোক, এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। অ্যাকচুয়ালি কী রান্না করবো, কোনো ভেজিটেবলস নেই ঘরে, বড়িও ছিল না যে বড়ি দিয়ে, তাই জন্য ভাবলাম তেলটা গরম হয়ে গেছে, তেলটা এবার মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলো ভাজা হতে হতে আমি এবার ওদিকে একটু ওয়াশিং মেশিনের কাজটা রেখে, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে ওয়াশিং মেশিনে ধোয়াও হয়ে গেছে, এবার ড্রায়ার করতে দিয়েছি। আর এই সুযোগে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আরও 2 পিস মাছ আছে, সেটাও ভাজবো। ভেজে বল, তোমাদের তো আগেই বলেছি তেমন কিছু ফ্রিজে নেই, তাই একটা মাছের কালিয়া একটু করে রেখে যাব। এটা আমার মেয়ের খুব ফেভারিট ডিশ, মেয়ে খুব পছন্দ করে এই মাছের কালিয়াটা খেতে। তোমরাও রান্নাটা দেখো, হয়তো তোমাদেরও মানে করে খেও, সত্যি এটা টেস্টটা খুব ভালো লাগে খেতে। এটা তোমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, রান্নাটা খেতে খুব টেস্টি হয়। তোমরাও ট্রাই করো, ট্রাই করে জানিও যে কেমন লাগলো। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। আর হচ্ছে এই মেথি ফোড়ন দিয়ে দেব। মেথিটা ভালো করে যে কালো হয়ে যাবে
মিষ্টিটা মানে ভালো করে ভাজ দাও, এলালে মিষ্টির স্মেলটা উঠবে। এবার তো তোমাদের আগেই বলেছি, আমার শাশুড়ি মা এটা শিখিয়েছে যে মেথিটা ভাজা হয়ে যায়, তেলটা গরম হয়ে যায় তো আমরা গ্যাসটা অফ করে দিই, তারপর একটু ঠান্ডা তেলটা হলে যা কিছু দেওয়ার দিই, না হলে তেলটা এর মধ্যে জল দিলে মশলা দিলে তেল মশলাও পুড়ে যায়, তেলটাও উড়ে যায় জল দিলে, তাই কিছুক্ষণ ওয়েট। তো এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার যেটা ফার্স্টেই দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু মিন্স কি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দেবে। এবার জল দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে ধরাবো মানে ওভেনটাকে জ্বালিয়ে দেবো, এতে তেলটা দেখো উড়েও গেল না আর মশলাও পড়ে না। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে হলুদ দেব, আর খুব বেশি যে হলুদ দেব তা না, সামান্য পরিমাণেই দেবো, সামান্য না মানে যতটুকু দরকার, খুব বেশি দিলে না কালারটা ভালো আসবে না এর জন্য। আর লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়োটাও খুব বেশি না, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা না মানে নাও দিতে পারো, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। এবার একটু চিড়ে গুঁড়ো দেবো, এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, মিষ্টিটা একটু বেশিই দেবো কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তা বলে খুব মিষ্টি না মানে এমন মিষ্টি যেটা ভাত বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায় তেমন। এবার এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব, এদিকে আমার ওই পাশে ড্রায়ারও হয়ে গেছে, জাস্ট রান্নাটা করে গিয়ে জামাকাপড়গুলো মেলবো কারণ সময়ও হয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাওয়ার, আর তাছাড়াও সবচেয়ে যেটা বেশি শরীরটা ভীষণ খারাপ, তো মানে একটুখানি না শুলে পারছি না, মাথা টাথা ঘুরছে আমার, এতটা শরীর অ্যান্টিবায়োটিক খাচ্ছি তার জন্য শরীরটা ভীষণ দুর্বল লাগছে, ভালো লাগছে না, তাই তো এখন মাছটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে চারিপাশ থেকে যেই তেলটা ছেড়ে যাবে মানে যতক্ষণ তেলটা না ছাড়ে ততক্ষণ মাছটাকে কষাতে হবে এই মশলাটার সাথে। তো আমার মাছটা কষে গেছে মোটামুটি, এবার এটার মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে দুধ দিয়ে দেবো, তা তোমরা নারকেলের দুধও দিতে পারো আরও টেস্টি হয়, কিন্তু আমার কাছে নারকেলের দুধ ছিল না তাই এমনি আমি জাস্ট নর্মাল দুধ দিয়েছি। দুধ দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো, যাতে মানে অ্যাকচুয়ালি মাছটায় জল দিয়ে ফোটাবো না দুধ দিয়ে ফোটাবো, এটাই হচ্ছে আসল ব্যাপার আর কিছুই না। আর কিশমিশ থাকলে এর মধ্যে তোমরা কিশমিশ দিয়ে দিও, খুব ভালো টেস্ট আসে, আমার ঘরে কিশমিশ ছিল না তাই দিইনি, আর তো দুধ লাগবে বলে দুধ একটু দিলাম, কিশমিশ থাকলে আরও ভালো লাগে এটা, মানে তখন যদি মনে করো তোমরা রাইসের মানে ফ্রাইড রাইসের সাথে খাবে তখন কিশমিশটা দিলে টেস্ট আরও খোলে, ভাতের সাথে যখন যেদিন খাবে বলে মনে করবে সেদিন কিশমিশ না দিলেও চলে যায়, আর দিলে তো অবভিয়াসলি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচি কুচি করে, এবার জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তোমরা হয়তো ভাবতে পারো ঘি তো দিলাম না, অ্যাকচুয়ালি ভিডিওটা কী করে অফ হয়ে গেছে ঘিয়ের ক্লিপিংগুলো ওঠেনি, যাই হোক ঘিটা ফার্স্টে দেবে তারপর গরম মশলা দেবে, তারপর দেখো আমিও ঘি দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেলে যে জাস্ট নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আমি আজকে টেস্ট করে দেখিনি তাই জানি না যেহেতু শরীরটা ভালো না, কিন্তু খেতে সত্যি ভালো হয়, তোমরা ট্রাই করে আমাকে জানিও। তো আমি রেডি হয়ে গেছি, টোটো দাদাও চলে এসছে, এবার বেরিয়ে পড়ব, আর নেক্সট ভ্লগগুলোতে তোমাদের আমার সাথে আমার বাপের বাড়িতে দেখা হবে, এরপর যেহেতু বাপের বাড়ি চলে যাচ্ছি মেয়েকে এখন স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়িতে চলে যাব, তারপর তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এক্সাম শেষের আগেই পার্টি চালু হয়ে গেছে ফ্রেন্ডসদের, আমাদেরই এক বান্ধবী ওদের সব বাচ্চাদের জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসছে, এই যে একটু মুখটা দেখাও কে বানিয়ে এনেছে সেটা একটু মুখটা দেখুক সবাই, এই বান্ধবী সবার জন্য ওদের চাউমিন বানিয়ে নিয়ে এসছে, এই দেখো আমাদের জন্যও নিয়ে এসেছে। পরীক্ষা আজকে শেষ না মানডেতে, কিন্তু যেহেতু মানডেতে ভেজের ব্যাপার আছে অনেকের তাই জন্য পার্টিটা আজকে, ক্লিপিংটা ফ্রাইডের কিন্তু আমি আজকের ভিডিওতে অ্যাড করেছি।
এখানেই পার্টি। এটা হচ্ছে এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার জন্য গিফট। তা সবাইকে বাই করে দিচ্ছি, আবার স্কুল খুললে ফ্রম হোম মাই রুম, শান্তির জায়গা। বাড়ি এসেই ফার্স্টেই নিজের বিছানায় শুয়ে পড়েছি, কিন্তু নিজের ঘরে আসলেই শান্তি আর নিজের খাটে শুলেই শান্তি। এটা আমার বেড, ছোট থেকে এই বেডটাই আমি শুয়ে বড় হয়েছি। এটা আমার ঘর। এবার মায়ের হাতে রান্না খাবো। সকাল থেকে শরীর এত খারাপ বলে কিচ্ছু টিফিন করিনি আজকে, শুধু এক কাপ চা দুটো বিস্কুট খেয়ে রয়েছি। এখন একটু খাবো, মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না। কোনোরকম মেয়েকে স্কুল থেকে আনার কেউ নেই, হাজবেন্ড পারবে না, তাই আমাকে যেতেই হয়েছে, না হলে আজকে আমি স্কুল আনতে যেতামই না। হ্যাঁ, যাই হোক, এখন মেয়েকেও ফ্রেশ করাই, আমি ফ্রেশ হই। দিয়ে কিরম হ্যাপি বলো আজকে, একদম ফ্রি তাই না? এসেই এসেই দিদুন ঘরে আগে চোখ পাকিয়ে খুঁজছে ওর জিনিস কোথায় কি রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।